তানভীর এভেন যে সিঙ্গার, দুর্দান্ত একটা সিঙ্গার, এর আগে একটা অনেকগুলো গান গেয়েছে, বাট যে গানটা খুব ভালো পপুলার হয়েছে ওটা হচ্ছে অভিমান। আপনারা জানেন প্রত্যেকেই যে অভিমান গানটা কত বড় একটা হিট হয়েছে, খুব সুন্দর, দুর্দান্ত গলা। সো তানভীর এভেনকে নিয়ে এরকম একটা ভালো প্রোডাকশন হাউস তাকে নিয়ে কাজ করছে, এটা কিন্তু একটা খুব কি খুব ভালো একটা কথা। হ্যাঁ, যে SBF এরকম ছোটোখাটো সিঙ্গারদেরকে খুব ভালো চান্স দিচ্ছে, খুব এটা একটা দেখে আমার খুব ভালো লাগলো যে এইরকম একটা কাজ ওনারা করছে, সিরিয়াসলি খুব ভালো লাগলো। সো তানভীর এভেনের গলায় ও মন রে যে গানটা আসতে চলছে এই আগস্ট মাসেই, অফিসিয়ালি একটা ওনার SBF তোমার ইউটিউব চ্যানেল থেকে একটা ছবি মুক্তি হয়েছে আজকে দেখলাম, যেটাতে আমরা ইয়াস এবং মধুমিতাকে দেখতে পাচ্ছি। ইয়াস এবং মধুমিতার জুটিটা আমরা প্রত্যেকেই বোঝেনা সে বোঝেনা সিরিয়াল থেকে দেখেছি যে খুব দুর্দান্ত একটা জুটি। এই জুটি আবার একটা কামব্যাক করছে একটা মিউজিক অ্যালবাম ভিডিওতে, খুব ভালো একটা ব্যাপার। ডিরেক্টর হচ্ছেন বাবা যাদব। বাবা যাদব আগে কোরিওগ্রাফার ছিল, তারপর সিনেমা ডিরেকশন করতো, এখন আবার তোমার মিউজিক অ্যালবাম ভিডিও ডিরেকশন করছে। ওকে দেখি কি হয়। বাট আমাকে দেখে মনে হলো যেখানে টাইটেলটা লেখা ছিল যে পুরনো প্রেমিকাকে যার সঙ্গে কথা হয়, এখন কি আর তার কথা মনে পড়ে। সো মনে হলো যে এটা নিশ্চয়ই আই থিঙ্ক ওই ফিলাল যেরকম ছিল গল্পটা, ওই এখান থেকে হয়তো কিছুটা বেস্ট হতে পারে। ওকে, এক্স গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে আবার দেখা অনেক বছর পরে, তারপরে কি হয় ওইটাকে নিয়ে হয়তো মনে হয় মিউজিক অ্যালবাম ভিডিওটার স্টোরিটা এটাই হবে, আই থিঙ্ক এটা আমার মনে হয়। এই আগস্টে মুক্তি পাবে গানটা। ওকে, সো তারপরে এলে আমরা দেখতে পারবো কী ব্যাপার। তানভীর এভেনের গলায় গানগুলো খুব ভালো হয় এবং আই থিঙ্ক এটাও খুব ভালো হবে। এবং ইয়াস মধুমিতা জুটিটা তো আমরা প্রত্যেকেই ভালোবাসি, দেখি কি হয়, লেটস সি। ওকে, এটাই কথা। আর এটা তো আমার শরীরটা খুব ভালো, শরীরটা মানে ভালো নেই, আমার শরীর একদম পুরো জর্জরিত অবস্থা। আমার একটা শর্ট ফিল্ম আসছে 15 আগস্ট সকাল 10টায়, শর্ট ফিল্মটা মুক্তি পাবে আমার ইউটিউব চ্যানেলে, যার নাম অভাব। ট্রেলারটা আমার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আজকে সকালে, ট্রেলারটা দেখে আসবেন। ওকে, এটাই কথা, ভালো থাকবে, টেক কেয়ার, বাই।